বছরের প্রথম দিনে কল্পতরু উৎসব ঘিরে ভক্ত সমাগম রামকৃষ্ণপল্লী শ্রীরামকৃষ্ণ মিশনে। ভক্তদের সমবেত প্রার্থনা, পূজা ও প্রসাদ বিতরণ। সকলের প্রার্থনা, নতুন বছর ভালো কাটুক। বনগা রামকৃষ্ণপল্লী শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে পালিত হল কল্পতরু উৎসব। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব ইংরেজি নববর্ষের প্রথম দিনেই ভক্তদের জন্যে কল্পতরু হয়েছিলেন। তারপর থেকে এই দিনটিকে কল্পতরু উৎসব হিসাবে পালন করা হয়। কল্পতরু উৎসবকে কেন্দ্র করে বনগা পৌরসভার পক্ষ থেকে রামকৃষ্ণপল্লী আশ্রমকে সাজিয়ে তোলা হয়েছে। সকাল থেকেই শুরু হয়েছে পুজো পাঠ, ভক্তদের সমবেত ঠাকুর বন্দনা, প্রসাদ বিতরণ। সকাল সকাল স্নান সেরে ভক্তেরা ভিড় জমিয়েছেন রামকৃষ্ণপল্লীর এই আশ্রমে। বেলা যত গড়িয়েছে ততই ভিড় বেড়েছে ভক্তদের। বছরের প্রথম দিনে ঠাকুরের কাছে সকলেরই কাতর প্রার্থনা, নতুন বছর ভালো কাটুক সকলের। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।